আজি যেহেতু বালিযাত্রা শেষ দিন রয়েছে এবং শেষ দিনের লোক ভরপুর উপভোগ করছেন যাত্রাকে, কারণ আজ শেষ হচ্ছে, পুঁ গোটে বর্ষ অপেক্ষা করা পড়ব, তেমন লোকঙ্ ভিড় আপনার দেখিপারে প্রতিদিন আপনার জাঁপারে লক্ষ লক্ষাধিক লোকঙ্কর ভিড় হচ্ছে এবং আপনার জাঁথে নদিন যাত্রা রয়েছে, তেণু ভিড় এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ গোটে দিন বৃদ্ধি করা যাই, অর্থাৎ দশ দিন যাত্রা করা মেলা করা যাই, তেণু বালিযাত্রাকে যে আসুচার সি আজ যেহেতু শেষ দিন রয়েছে, কে বি হাত ছড়া করু না এই সুযোগ, কারণ আজ সরি যাচ্ছি, পুঁ গোটে বর্ষ অপেক্ষা রহব, তেণু আপনার দেখিপারে ইয়ে হচ্ছে ওরমাস ভিতর চিত্র, লোকঙ্কর বেশ ভিড় জমিছে ওরমাস কিণাকিণি করা, কারণ ওরমাস এমিতি এক স্টল রয়েছে যেউঠারে বিভিন্ন প্রকার স্টল রয়েছে, যেউথে রাজস্থানী ঠু আরম্ভ করে কাশ্মীর সাল ঠু আরম্ভ করে বিভিন্ন খাদ্যপেয়র আসর জমিছে এবং তা ভিতরে লোকঙ্ ভিড় দেখিপারে যেভাবে ভিড় রয়েছে, তেণু গোটে কথা হচ্ছে যেহেতু দুই বর্ষ পরে কোভিডর দুই বর্ষ পরে বালিযাত্রা হয়েছি, তেমন লোকঙ্ ভিতরে উৎকণ্ঠা রয়েছে এবং প্রতিদিন লক্ষাধিক লোকঙ্কর সমাগম রয়েছে, অন্যপটে সুরক্ষা ব্যবস্থা যদি কহা তাহলে 50 প্লাট পুলিশ ফোর্স ঠু আরম্ভ করে ট্রাফিক ব্যবস্থা মধ্যে কড়াকড়ি করা যাচ্ছে, এবং যেহেতু সমস্ত লোক কেবল রাজ্য নুহ রাজ্য বাহার মধ্যে বালিযাত্রার লোক আসুচার এবং মজা নেউ, তেমন লোকঙ্কর ভিড় জমুছে নিশ্চিত ভাবে, এই যে গহলি আপনার দেখিপারে সন্ধ্যা সময়ের এই গহলি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছি, কারণ সন্ধ্যা সময়ের সমস্তে আসুচার এবং আজ যেহেতু শেষ রয়েছে, তেমন সমস্তে টিকি আসিকি এই যে শেষ যে যাত্রা রয়েছে শেষ দিন রয়ে তাকে ভরপুর মজা উঠাও, অন্যপটে যে ওরমাসর যে স্টলগুড়ি রয়েছে সেটা মধ্যে কিণাকিণি করছেন, যে পারম্পরিক সামগ্রীগুড়ি মধ্যে এটা রয়েছে, অধিকাংশ আপনার জাঁথে বালিযাত্রা হলে যে বর্ষকর ঘরকরণা সামগ্রী মানে কিণি নিয়ে যে দর্শক মানে আসি বুলিয়া, তেমন এই যে অপূর্ব গোটিয়ে বালিযাত্রা চলিত বর্ষ জেলা প্রশাসন আরম্ভ করেছিল, গোটে নিয়ারা পদক্ষেপ গ্রহণ করেছিল এবং বালিযাত্রাকে বৃদ্ধি করেছিল, গোটিয়ে দিন বৃদ্ধি করে তা সহ আপনি জাঁথে কটক ইন কটক কথা কুহতু, লেজর লাইট শো কথা কুহতু, এইভাবে অনেক কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল কটক প্রশাসন জেলা প্রশাসন, তেমন সমস্তে উপভোগ করছেন এবং আজ যেহেতু শেষ দিন রয়েছে, শেষ দিনের রাজ্যপাল প্রফেসর গণেশ লাল সে উদযাপনী দিবস আসছেন এবং সে কটক ইন কটক পাভিলিয়ন ঠু আরম্ভ করে যে মহানদী আড়তি রয়েছে সে আড়তি সামিল হয়েছিল, তেমন আর কিছু সময়ের কার্যক্রম রয়েছে এবং সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে, বৈষ্ণবপাড়ি মঞ্চ কথা কুহতু, অক্ষয় মহান্তি মঞ্চ কথা কুহতু, দুইটি মঞ্চের কার্যক্রম রয়েছে, তেমন লোকঙ্কর ভিতরে উৎকণ্ঠা রয়েছে যে পূজা করা যাচ্ছে, কন কহবে আপনার বালিযাত্রা আসছেন বুলিয়া, আজ শেষ হচ্ছে, মন দুঃখ তো নিশ্চিত রয়েছে, ভালো লাগুছি, হ্যাঁ কথাবার্তা কথা বহুত ভাল, আমি ব্রেক ডান্স খেলিছু আউ আউ এইটা বুলিছু, ভাল লাগিলা বুলি কি আজ্ঞা, তারপরে যা আলোচনা করলে ভাই আজ বালিযাত্রা সরুছে, দুই বর্ষ পরে হোলে আজ দশ দিন আজ সরুছে আজ বালিযাত্রা, নিশ্চিত মনে তো দুঃখ রয়েছে, পুঁ গোটে বর্ষ অপেক্ষা করা পড়ে বালিযাত্রা আসা নিহতি ভাবে, কারণ দুই বর্ষ পরে যেত আয়োজন করা যাই তো সমস্ত মনে গোটে উৎসাহ উদ্দীপনা লা, যেহেতু আজ সমাপ্তির দিন তো নিহতি কষ্ট লাগবে, ফির বি আসন্তা বর্ষকু আহরি ভালো ভাবে এনজয় করা অপেক্ষা করে নিহতি রহবে, নূয় নূয় জিনিস সব দেখা মিলে চলিত বর্ষ, যেমনি লেজর লাইট শো কথা কুহতু, তা সহ মহানদী আড়তি কথা কুহতু, কটক ইন কটক পাভিলিয়ন যেটি ফটো উঠাও সেভাবে জিনিস বুলিলে কি না, না সে জিনিস এবার বুলিনু, আমি একচুয়ালি যাজপুর আসলু তো বর্তমানে বুলবা স্টার্ট করছু, দেখা দাও কতটা আমি কভর করে পারছু, কারণ এত জায়গা আছে যে সাংে সাং বুলি হবনি, তো ধীরে ধীরে তার ডিসকভার করার চেষ্টা করছু, নিশ্চিত ভাবে যা আলোচনা করলে মনের দুঃখ রয়েছে যেহেতু আজ শেষ দিন রয়েছে এবং প্রত্যেকটি জায়গা বুলিকি সে মানে প্রতিটি জায়গা বুলিকি সে এনজয় করা নিশ্চয় বাহারি এবং আয়োজন করা যাই প্রশাসন পক্ষ লোক মতো বেশ এনজয় করছেন এবং আজ হচ্ছে শেষ দিন এবং এবার অপেক্ষা করে পড়ব আউ গোটি বর্ষ বালিযাত্রা, তেমন লোক মানে কে হাত ছড়া করি বালিযাত্রাকে এনজয় করা, ধন্যবাদ বিশ্বজিৎ, প্রতিনিধি বিশ্বজিৎ দাস।